ধর্মনদী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সকলকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয় অনুশীলনী আট নিয়ে আলোচনা করব। দেখো, অনুশীলনী আটে তোমাদের কতগুলো প্রশ্ন দেওয়া আছে, সেখানে এখানে একটি চিত্র দেখো, যদি বোর্ডেরটা বুঝতে না পারো বইয়ের মধ্যে দেখবা, তোমরা একটু দেখে নিবা। এখানে একটি চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এই চিত্রে পি কিউ আর সমান হচ্ছে, এই কোণটা সমান 55 ডিগ্রি দেয়া আছে, এই কোণটা সমান 55 ডিগ্রি। দেখো এই কোণটা পি কিউ আর, এই কোণটা সমান দেয়া আছে 55 ডিগ্রি, এবং এন আর এন এটা দেয়া আছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এক সমতল, এবং পি কিউ সমান্তরাল এম আর, পি কিউ সমান্তরাল এম আর, এই দুইটা বাহু কি সমান্তরাল আছে। এই শর্তে আমাদের কি করতে হবে, এম আর এন, এম আর এন এর মান বের করতে হবে, এম আর এন এর মান বের করতে হবে। দেখো যে এম আর এন মানে এই এতটুকুর মান বের করতে হবে, এল আর এন এই পুরোটা 90 ডিগ্রি দেয়া আছে, এবং এই কিউ কোণটা দেয়া আছে 55 ডিগ্রি। এখন এম আর এন এর মান আমরা কিভাবে বের করব, পি কিউ আর, এবং যেহেতু এই দুইটা পি কিউ এম আর দুটা সমান্তরাল রেখা, দুটা সমান্তরাল রেখা, সেহেতু এই পি কিউ আর এবং এম আর এ এই দুইটা কোণ হচ্ছে একান্ত অনুরূপ কোণ। দুটা কোণ কি, এখানে আমি একটু দেখাই তোমাদের, পি কিউ আর এই কোণটা সমান হচ্ছে অনুরূপ, অনুরূপ কোণ হচ্ছে এ এম আর এ এই কোণটা, তাহলে এই কোণের মান আছে 55 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হবে, 55 ডিগ্রি হবে। তাহলে দেখো যে যদি এই দুইটা কোণ অনুরূপ হয় তাহলে এম আর এন এই কোণের মান হচ্ছে তাহলে 55 ডিগ্রি, কারণ হচ্ছে এইটার অনুরূপ হচ্ছে পি কিউ আর, এই কোণ, এই কোণের মান দেয়া আছে 55 ডিগ্রি, যেহেতু এই কোণ এই কোণের অনুরূপ কোণ সেহেতু এটার মানও 55 ডিগ্রি। এতটুকুর মান 55 হলে এখানে আমরা পুরোটার মান জানি কত, 90, তাহলে এই 90 থেকে 55 যদি আমরা বিয়োগ করি, 90 বিয়োগ 55, তাহলে আমি তোমাদের কিভাবে দেখিয়ে দিই, 55 যদি এখান থেকে বিয়োগ করি 5, এখানে আসবে 6, 3, 35 ডিগ্রি, তাহলে এই এম আর এন এর মান হবে 35 ডিগ্রি। এরপর দেখো 2 নং-এ একটি চিত্র দেয়া আছে, দেখতে পাচ্ছ? এই চিত্রে কি বলা হচ্ছে, পি কিউ সমান্তরাল হচ্ছে এই এস আর, এস আর এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল, এবং এই পি কিউ বাহু এবং পি আর বাহু এই ত্রিভুজে এই দুটা কি, এটা এবং এটা সমান, এটা এবং এটা সমান, আর এই এইটা আর এটা হচ্ছে সমান্তরাল, এই দুইটা রেখা, এই দুইটা রেখা সমান্তরাল, এবং এই রেখা হচ্ছে কি, এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এই বাহু এই বাহু সমান, ত্রিভুজে এই দুইটা বাহু সমান, এবং দেয়া আছে যে পি আর কিউ, এই যে এই আর কোণের মান দেয়া আছে, এই আর কোণের মান দেয়া আছে আমাদের 50 ডিগ্রি, কত দেয়া আছে 50 ডিগ্রি। আমাদের বের করতে হবে এল আর এস এই কোণের মান বের করতে হবে। তাহলে দেখো যে যেহেতু এই ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান, তাহলে এই দুই সমান দুই বাহুর বিপরীত কোণও সমান হয়, এই বাহুর বিপরীত কোণ এই আর, পি আর কিউ কি হবে, এই বাহুর বিপরীত কোণ পি কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে পি আর,
কিউব, এই কোণ, এই কোণের মান আছে 50 ডিগ্রি, এবং পি আর কিউ আমি লিখলাম এটার মান দেওয়া আছে 50 ডিগ্রি, এই পি কিউ বাহুর বিপরীত কোণ এটা, এবং পি আর বাহুর বিপরীত কোণ হচ্ছে পি কিউ আর, কি পি কিউ আর। এখানে কেন আমি সমান লিখলাম 50, কারণ হচ্ছে সমান সমান বাহু, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ গুলো কি সমান থাকবে, যেহেতু পি কিউ আর দেয়া আছে আমাদের পি কিউ আর সমান 50 ডিগ্রি, তাহলে এই পি পি আর কিউ সমান 50 ডিগ্রি দেয়া আছে, তাহলে পি কিউ আর সমান 50 ডিগ্রি হবে। 50 ডিগ্রি হলে দেখো যে এই পি কিউ আর এই কোণের এই কোণটা অনুরূপ কোণ হচ্ছে এইটা, কারণ এই কিউ এল হচ্ছে এই সমান্তরাল পি কিউ এস আর এই দুই রেখাংশের মানে এই দুই বাহুর ছেদক হচ্ছে কিউ এ, তাহলে এই যে ছেদকে একই পাশে এই দুইটা কোণ হচ্ছে পি কিউ আর এবং এস এল আর এস এই দুইটা কোণ হচ্ছে কি হবে অনুরূপ কোণ, অনুরূপ মানে এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ হলে এই কোণের মানও কি হবে এল আর এস, এই এল আর এস এর মানও হবে 50 ডিগ্রি। এখানে শর্ত হচ্ছে যে এখানে এই দুইটা বাহু এই ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে সমান সমান বাহুর মানে এই দুইটা পি কিউ এবং এস আর রেখা সমান্তরাল এবং পি কিউ ও পি আর রেখা পি কিউ ও পি আর এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান্তরাল এবং এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান, সমান সমান বাহু কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান থাকে, এবং একটি কোণ দেয়া আছে পি আর কিউ এটা 50, তাহলে সমান সমান বাহু বিপরীত দেখো যে এই কোণ এবং এই কোণ এই দুইটা সমান হবে, সমান হলে দুইটা এটার মানও কি হবে 50 ডিগ্রি, এবং এইটা হচ্ছে এল আর এস এল আর এস এর অনুরূপ কোণ, অনুরূপ কোণ গুলো কি হয় সমান হয়, তাই এটার মান কত হবে 50 ডিগ্রি, মান হবে 50 ডিগ্রি। এরপর দেখো যে তোমাদের আরো একটি চিত্র দেয়া আছে 3 নং এ, এখানে কি বের করতে হবে এক্স এর মান কত, এক্স কোথায় আছে এখানে আছে, এক্স এখানে আছে, এবং শর্ত হচ্ছে এ বি সি ডি ই এফ এই বাহুগুলা কি সমান্তরাল, প্রতিটা বাহু তিনটা বাহুই সমান্তরাল, তাহলে এক্স এর মান বের করতে হবে, এই এক্স হচ্ছে এখানে দেখো ই জে, এখানে আমি এটা দেখো এই যে এই ই এখানে যদি জেড দিই এই যে এই কোণটা এই কোণ এবং এক্স কোণ এই দুইটা আমাদের কি হবে অনুরূপ কোণ, এই কোণটা কি হবে কারণ হচ্ছে এই রেখা এবং এই রেখা সি ডি এবং ই এফ এটা হচ্ছে কি সমান্তরাল রেখা এবং এক্স জেড হচ্ছে তাদের ছেদক, তাহলে এই সমান্তরাল রেখার ছেদকে এই দেখো এক্স এবং এই যে এইখানে 32 এই কোণটা এই দুইটা কোণ হচ্ছে এই 32 এর অনুরূপ কোণ হচ্ছে এই এক্স কোণ, তাহলে এক্স কোণের মান কত হবে 32 ডিগ্রি। এখানে দেখো যে বলছে জেড কোণের মান, জেডটা কিভাবে দেখো যে যদি এই যে ইএফ একটি রেখা এটা এটা একটি বিন্দু ধরি কিংবা ধরো এই যে জেড এক্স একটি রেখা, জেড এক্স একটি রেখা এই ইজেডটা হচ্ছে একটি ছেদক এই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুতে এই রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে এই ইজেড রেখা, তাহলে এই যে ইজেড রেখাটা ছেদ করলো এই জেড কোণের মান চেয়েছে, তাহলে এই কোণের মান যদি 32 হয় এই পুরোটার মান হবে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি এই 32 ডিগ্রির বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকবে এই 148, জেড কোণের মান আমরা কত পেলাম 148 ডিগ্রি, কিভাবে পেলাম বুঝতে পেরেছো, এই এই যে রেখাটা এই এক্স জেড রেখাটা এই রেখাটার এই বিন্দুতে
একটি ছেদক যুক্ত হয়েছে, আমরা কি জানি যে এই রেখার উপরে একটি বিন্দু ধরলে সেটা হচ্ছে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেই 180 ডিগ্রিতে এখানে 32 ডিগ্রি আছে, তাহলে যে কোণটা বাকিটা এই 180 থেকে 32 বাদ দিয়ে দিলে আমাদের থাকবে কত, 148 ডিগ্রি। তাহলে যে কোণের মান 148 ডিগ্রি। তাহলে ওয়াই মাইনাস জেড আমাদের চেয়েছে কত, ওয়াই মাইনাস জেড। এখন ওয়াই মাইনাস জেড টা আমরা কিভাবে বের করবো, দেখো যে ওয়াই কোণের মান আমাদের বের করতে হবে। এখন ওয়াই কোণের মান বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমরা প্রথমে সিটা যদি বের করি, সিটা যদি বের করি, সিটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই সি কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ কি, সি কোণ এবং এই কোণ সমান। তাহলে এই সি এবং এটা যদি সমান হয়, কারণ হচ্ছে দেখো যে এই কোণ এবং এই কোণ সমান, আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি, এইটা দেয়া আছে 45, এই বাকিটা তাহলে কত হবে, 180 থেকে বিয়োগ করতে হবে কত, 45। 180 থেকে 45 বিয়োগ করলে 5, তারপরে কত হবে, এখানে 5 আসলে 5 3 1, 135। দেখো যে এখানে বললো 135, তাহলে সি কোণের মান কত পেলাম আমরা, 135 ডিগ্রি। এই 135 ডিগ্রি যদি সি কোণের মান হয়, আমরা কি জানি, দেখো যে এই পুরো একটা বৃত্ত, যখন পুরো একটা বৃত্ত এই পুরো বৃত্তের ভেতরে এই বিন্দুতে এটা কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে এই যে পুরোটা বৃত্তটা এই সি কোণ সহ ওয়াইটা ধরলে 360 ডিগ্রি হয়, তাহলে সি এর মান পেলাম 135। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে, আমাদের দেখো যে ওয়াই কোণের মান আসে 5, এখানে আসবে 1 4 2 225। তাহলে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, তাহলে 225 থেকে যখন আমি জেড বিয়োগ করবো, জেড হচ্ছে 148, আমরা আগেই পেয়েছি 148 বিয়োগ করলে কত থাকবে, এখানে 7, এখানে আসবে 5 7 12, 77 এখানে দেয়, তাহলে থাকবে আমাদের কত, ওয়াই মাইনাস জেড এর মান আসবে আমাদের 77 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর দেখো যে এই চিত্রটা থেকে তোমাদের 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। PEA এটা সমান PEA, দেখো যে এই যে একটি রেখা, এই একটি রেখা, এই একটি বিন্দু ধরলাম, একটি বিন্দু ধরলে এই রেখার উপরে কি, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 180 ডিগ্রি কোণ যদি উৎপন্ন হয় এই রেখার উপরে, এই এই একটি ছেদক এসে এখানে একটি কোণ উৎপন্ন করেছে, তার এখানে আরেকটি কোণ থেকে গেছে, আমাদের কি চেয়েছে, PEA মানে এই কোণটার মান চেয়েছে। তাহলে এই যে, এই যে একটি রেখা এখানে বিন্দু ধরার পর এখানে একটি ছেদক এসে যুক্ত হয়েছে, একটি কোণ, দুই পাশে দুটি কোণ উৎপন্ন হয়েছে, মানে কি এটা সম্পূরক কোণ। তাহলে এই 50-এর সম্পূরক, এই কোণটা দেয়া আছে 50, 50-এর সম্পূরক কোণ বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই 50 বিয়োগ করে দিতে হবে 0 3 1, কত হবে আমাদের 130 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হবে, PEA সমান 130 ডিগ্রি, আমরা পেয়ে গেলাম। এখন বলছে যে EFD, তাহলে এই কোণের মান কত, এই EFD এর মান কত, EFD এর মান আমরা কিভাবে বের করব, আমরা কি জানি, এই যে এই কোণ এটা এবং এটা কি, এই কোণ দুটা সমান। এর আগে আমরা কোণের সংজ্ঞা থেকে কি পেয়েছিলাম, কোণের সংজ্ঞা থেকে পেয়েছিলাম যে এখানে বৃত্তের বাহিরে এবং ভেতরে কি হয়, দেখো যে এই দুইটা কোণ সমান আমরা জানি, এটা সমান, আমরা একটা বক্স হিসাব করলে এই দুইটা কোণ আমরা কি জানি, সমান জানি। এখন দেখো যে আমরা কি করতে পারি, এখান থেকে
এই অনুরূপ কোণ দুইটা যখন সমান তখন আমরা এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ তাহলে এই কোণটার মান কিভাবে বের করব আমরা যেহেতু এই যে এই কোণের মান কি পেয়েছি 130 ডিগ্রি 130 ডিগ্রি তাহলে এই যে একটি রেখা এটা একটি বিন্দু ধরলে এখানে একটি ছেদক এসে যুক্ত হলো তাহলে দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হলো এই রেখার উপরে এই বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে 180 ডিগ্রি থেকে আমাদের ওই পাশে কত আছে 130 ডিগ্রি এই 130 ডিগ্রি যদি বিয়োগ করে দেই তাহলে থাকে কত আমাদের 50 ডিগ্রি মানে 50 ডিগ্রি আসবে এখন এই যে 50 ডিগ্রি আমরা পেলাম এই 50 ডিগ্রিটা কি হবে এই কোণের মান আমাদের কি চেয়েছে ই এফ ডি এই কোণের মান এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এই কোণ তাহলে এই কোণের মান কত হবে আমাদের 50 ডিগ্রি 6 নম্বর প্রশ্নটা দেখো যে তোমরা এখানে এ বি সি ত্রিভুজের বি কোণ যোগ সি কোণ সমান 90 ডিগ্রি আসলে 90 টা আমরা ইংরেজিতে লিখি সব জিনিস যখন ইংরেজিতে লিখেছি 90 ডিগ্রি হলে এ কোণের মান কত আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি তাহলে আমাদের বি প্লাস সি এর মান দেয়া আছে কত দেখো যে বা বি প্লাস সি এর মান দেয়া আছে 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি আমি 6 নম্বরটা করে দেখাচ্ছি দেখো যে বা এই কোণটা বাম পাশে থেকে যাবে 90 ডিগ্রিটা ও পাশে বিয়োগ হয়ে যাবে 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি তাহলে এ কোণের মান কত আমাদের এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এ কোণের মান কত বের হইল আমাদের 90 ডিগ্রি বের হলো তারপর দেখো যে তোমাদের 7 নম্বর প্রশ্নটা বলা আছে এই চিহ্নটা কি এই চিহ্নটাকে আমরা বলবো সর্বসম চিহ্ন এই চিহ্নটাকে কি বলবো সর্বসম ধরো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর এই দুইটা ত্রিভুজ এখন ধরো এটা এ বি সি এটা পি কিউ আর এই ত্রিভুজের ধরো পি কিউ আর এই ত্রিভুজের এ বাহুর উপর যদি পি বাহু বি বাহুর উপর এ বিন্দুর উপর যদি পি বিন্দু বি বিন্দুর উপর কিউ বিন্দু এবং সি বিন্দুর উপর আর বিন্দু পড়ে এবং পি কিউ সমান এ বি এ সি সমান পি আর এবং বি সি সমান কিউ আর হয় এবং এই এ কোণ সমান এ কোণ সমান পি কোণ বি কোণ সমান কিউ কোণ সি কোণ সমান আর কোণ হয় তাহলে এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের উপরে পুরোপুরি বসিয়ে দেওয়া যাবে তাহলে কি হচ্ছে এই ত্রিভুজের সবকিছু এই ত্রিভুজের সমান তখন আমরা কি বলবো এই ত্রিভুজ দুইটা সর্বসম তখন আমরা এখানে বোঝা এই চিহ্ন দিয়ে বোঝানোর জন্য এখানে এই চিহ্নটা ব্যবহার করবো যে এই ত্রিভুজ দুইটা সর্বসম এরপর দেখো যে এখানে তোমাদের একটি চিত্র দেয়া আছে এই চিত্র বলা হচ্ছে এক্স এর মান কত এক্স ইকুয়াল টু 1 এখানে দেখো যে যদি এটা একটি রেখা ধরো এটার উপর এটা একটি ছেদক এই রেখার এই বিন্দুতে এই রেখার উপর যদি একটি বিন্দু ধরো তাহলে কি হয় 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় আমরা এটা জানি যে একটি রেখার উপর যখন আমরা একটি রেখার উপর একটি বিন্দু ধরি তখন এখানে কি হয় 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় যখন একটি ছেদক থাকে ধরো একটি ছেদক আসলে এই পাশে দেয়া আছে কত 105 ডিগ্রি তাহলে বাকি অংশটা কত হবে 105 এই 180 থেকে বিয়োগ করে দিলে থাকবে কত এটা 5 এখানে 7 75 ডিগ্রি তাহলে এই x কোণের মান কত হবে আমাদের x কোণের মান হবে ধরো x ইকুয়াল টু 1 বলছে তাহলে এই x টা হবে আমাদের 75 ডিগ্রি এরপর বলা হচ্ছে যে 9 নম্বরে x প্লাস y ইকুয়াল টু 1 তাহলে y এর মানটা আমরা কিভাবে বের করব এখানে দেখো আমরা x এর মান বের করলাম এই x টা কিন্তু এই পাশে যে কোণটা আছে এটা বিপরীত কোণ তাহলে এই কোণের মান কত 75 ডিগ্রি আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে এই কোণ এবং এই কোণ এই কোণের মান আমরা কত পেলাম x এর মানটাই এই কোণ কারণ এই x এর বিপরীত কোণ হচ্ছে এইটা তাহলে 75 ডিগ্রি এটা এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণ যোগ করে এই তিনটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি এই দুইটা কোণ আমরা এখন যোগ করব 75
যোগ 55 আমাদের কত আসবে 0 130 ডিগ্রি এই দুটো কোণের মান 130 ডিগ্রি তাহলে 180 থেকে যখন এই 130 ডিগ্রি বিয়োগ করে দেব আমরা পেলাম 50 ডিগ্রি কত পেলাম 50 ডিগ্রি এই 50 ডিগ্রি হচ্ছে আমাদের এই y এর মান যদি 50 ডিগ্রি হয় x এর মান কত পেয়েছি আমরা y ইকুয়াল টু পেলাম আমরা 50 ডিগ্রি x ইকুয়াল টু ছিল আমাদের 75 ডিগ্রি তাহলে এই x প্লাস y যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের কত আসে 5 125 তাহলে x প্লাস y এর মান কত হয় 125 ডিগ্রি আশা করি শিক্ষার্থীরা তোমরা 1 থেকে 9 পর্যন্ত বুঝতে পেরেছো সকলকে ধন্যবাদ